আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে টেলিগ্রাম বোর্ডের আরও একটি নতুন মাইনিং প্রজেক্ট শেয়ার করবো আর এই মাইনিং প্রজেক্টটি হলো ওপেন প্যাড মাইনিং তো দেখেন আমি কিন্তু তাদের অফিসিয়াল মাইনিং ইন্টারফেসে রয়েছি এখানে কিন্তু টেলিগ্রাম বোর্ডের সাহায্যে মাইনিং করতে হবে এখানে প্রাথমিক অবস্থায় আপনি দুই ঘন্টা পর পর আপনার টোকেনগুলো ক্লেম করে আপনি এখান থেকে মাইনিং করতে পারবেন এবং আপনি এখান থেকে যতগুলো কয়েন আর্নিং করবেন আস্তে আস্তে কিন্তু বুস্ট আপ করে আপনি এখান থেকে আরও বেশি পরিমাণ টোকেন আর্নিং করতে পারবেন তো প্রজেক্টটা কিন্তু স্ট্রং একটা মাইনিং প্রজেক্ট সেটি দেখানোর জন্য আমি আপনাদেরকে নিয়ে যাব তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে দেখেন এটি হল ওপেন প্যাড যে মাইনিং প্রজেক্ট তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট এটি হল এ আই লঞ্চ প্যাড অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি লঞ্চ প্যাডের সাথে তারা এটি কাজ করবে এখানে অলরেডি ব্লু টিকমার্ক রয়েছে এবং তাদের এখানে একশো ষোলো কে অর্থাৎ এক লক্ষ হাজার ফলোয়ার অলরেডি তারা কমপ্লিট করেছে এটা কিন্তু সিঙ্গাপুর ভিত্তিক একটি মাইনিং প্রজেক্ট এদেরকে কারা কারা ফলো করেছে আপনি এখান থেকে দেখেন এখানে সুই পিনস আপনি দেখতে পাচ্ছেন এবং কুকি আর গ্যালাক্সি এরা কিন্তু তাদেরকে ফলো করেছে গ্যালাক্সি কিন্তু একটা মাইনিং প্রজেক্টের সিস্টেম মাইনিং প্রজেক্টের এই বিভিন্ন প্রকার টাস্ক তারা কমপ্লিট করে থাকে আর গ্যালাক্সি কিন্তু একটা বড় একটা ওয়েবসাইট যারা হচ্ছে মাইনিং এবং এয়ারড্রপ এসব নিয়ে কাজ করে থাকে তারা যেহেতু এদেরকে ফলো করেছে সুতরাং প্রজেক্টটা কিন্তু একটা লেজিট প্রজেক্ট এখানে দেখেন ডিসেন্ট্রালাইজড একটি প্রজেক্ট এবং তারা ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেমের মাধ্যমে কাজ করবে তাদের এটি একটি ওয়েব থ্রি প্রজেক্ট হতে যাবে এবং তাদের তারা এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়েছে দেখেন এ ওয়েব থ্রি লঞ্চ প্যাড বি আর সি টোয়েন্টি বেস ইথিরিয়াম সকল বিষয়ে তারা এখানে হ্যাশট্যাগ দিয়েছে সুতরাং দেখেন প্রজেক্টটা কিন্তু সামনের দিকে মার্কেটে লিস্টিং হলে ভালো একটা পজিশন তারা ক্রিয়েট করবে এখানে দেখেন ওপেন ট্যাব এক্সিউম লিগ্যাসি এখানে বিভিন্ন প্রকার পার্টনারশিপ এবং বিভিন্ন প্রকার আপডেট আপনি পেয়ে যাবেন তারা দেখেন কোকো পার্কের সাথে একটা পার্টনারশিপ অলরেডি তারা কমপ্লিট করেছে কোকো পার্কও কিন্তু একটা ওয়েব থ্রি প্রজেক্ট যেটি হল ইয়ারড্রপ বোর্ডের সাহায্যে আর্নিং করে থাকে তো এখান থেকে তাদের পার্টনারগুলো আপনি দেখতে পারবেন অনেকগুলো পার্টনার তারা এখান থেকে কিন্তু আমাদের শো করেছে তো অবশ্যই এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন কেউ মিস করবেন না তো আমি এখন সরাসরি দেখাবো

ক্লিক করে দিবেন তারপর উপরে দিকে ওপেন ট্যাপ বাই ওপেন প্যাড লেখা থাকবে এবং নিচের দিকে সে স্টার্ট রয়েছে তো আমরা স্টার্টের উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে সর্বপ্রথম কিন্তু আমাদের তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে তো দেখেন আমরা এই টেলিগ্রাম চ্যানেল এর উপরে এটি ক্লিক করে দেব তাহলে টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলো আমরা এটি জয়েন করে নিলাম তারপর এখান থেকে ব্যাক করব এরপর এই যে ভেরিফাই অপশন রয়েছে তো আমরা সিম্পলি এই ভেরিফাই এর উপরে এটি ক্লিক করে দেবো তাহলে দেখেন এবার আমাদের ওপেন অ্যাপ অপশন রয়েছে তো আমরা এখন ওপেন এর উপর ক্লিক করে দিয়ে এবারে যে স্টার্ট রয়েছে স্টার্টের উপর ক্লিক করে দিলাম তাহলে কিন্তু টেলিগ্রাম বোর্ডের সাহায্যে আমরা মূল মাইনিং ইন্টারফেসে চলে আসবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মূল মাইনিং ইন্টারফেসে চলে এসেছি উপরের দিকে লেখা রয়েছে ওপেন ট্যাপ বাই ওপেন প্যাড এবং এখানে মাইনিংটা ওপেন করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইনিং অলরেডি ওপেন হয়েছে এখানে কিন্তু দুই ঘন্টা পরপর ফার্স্ট স্টেজে আমাদের মাইনিংটা চলতে থাকবে তো পরবর্তী দুই ঘন্টা পর পর এসে আপনি মাইনিংটা ওপেন করে দেবেন এবং দুই ঘন্টা পর আপনার এই টোকেনগুলো কিন্তু ডান পাশে ক্লেম অপশনটি তাজা হয়ে যাবে তো দুই ঘন্টা পর এসে আপনি এই টোকেনগুলো ক্লেম করে নেবেন এবং পরবর্তী দুই ঘন্টা পর এসে আবারও মাইনিংটি ওপেন করে দিবেন তো দেখেন উপরের দিকে আমাদের এখানে একটি টোন লেখা তো আমরা এর উপরে এটি ক্লিক করে দিলে এখানে কিন্তু কোনো কাজ করছে না এবং ডান দিকে একটা স্পিড দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে দেখেন কো কো রয়েছে এটিও কিন্তু একটা মাইনিং সিস্টেম এখানে কিছু করার দরকার নেই আপনি এখানে মাছ বরাবর দেখতে পাচ্ছেন আমাদের মাইনিংটি চলছে এবং এখানে একটা ম্যান রয়েছে তো এখানে কি পরিমাণ মাইনিং স্পিডটি চলছে আপনি সেটি কিন্তু দেখতে পাচ্ছেন দেখেন আমরা কিন্তু একদম পাশে যে কুইস্ট অপশনটি পেয়ে যাচ্ছি আমরা এখন এই যে কুইস্টের উপরে এটি ক্লিক করে দেব তারপর এখানে কতগুলো কুইস্ট রয়েছে আমরা কিন্তু এগুলো পূরণ করে বেশ কিছু পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবো প্রথমে রয়েছে সাবস্ক্রাইব টেলিগ্রাম তো আপনি সিম্পলি এর উপরে এটি ক্লিক করে দেন তাহলে টেলিগ্রামে নিয়ে গেল তারপর আপনি এখান থেকে জয়েন হবেন তারপর এখান থেকে ব্যাক করবেন এরপর দ্বিতীয় নাম্বারে দেখেন ফলো দেয়ার টুইটার তো টুইটারে এখানে ফলো করতে হবে এর উপর ক্লিক করে দিলে আমরা কিন্তু ফলো অপশানে চলে আসলাম আমরা এখানে ফলো করে দিলাম তাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু ফলো করে দিয়ে আমরা এখন এখান থেকে ব্যাক করব ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তো দেখেন এরপর এখানে দেখেন ডেইলি লগ রয়েছে আপনি এখানে ডেইলি লগ করবেন প্রতিদিন একবার করে এসে তো এখানে ডেইলি লগ করলে আপনি কিন্তু এখান থেকে কিছু পয়েন্টও আর্নিং করতে পারবেন এবং এখন দেখেন টেলিগ্রাম গ্রুপ তো আমরা এর উপর এটি ক্লিক করে দেবো তাহলে কিন্তু টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসলো আমরা এখান থেকে জয়েন হবো জয়েন হয়ে আমরা এখান থেকে ব্যাক করবো তাহলে এটা স্কোক কমপ্লিট তো এখানে আপনার অনেক অনেকগুলো টাস্ক রয়েছে এই সবগুলো টাস্ক আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন যতগুলো টাস্ক কমপ্লিট করবেন সেগুলো কিন্তু এখানে এই যে টিক মার্ক হয়ে যাবে আর আপনি টাস্কগুলো কমপ্লিট করলে এখান থেকে ভালো পরিমাণে একটা পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন তো আমরা এখান থেকে ব্যাক করে আমরা পূর্বের পেজে চলে যাব তো দেখেন আমরা যেহেতু এখানে কিছু টাস্ক কমপ্লিট করছি এরপর আমরা এই যে বুস্ট অপশন রয়েছে আমরা এখন এই বুস্টের উপর ক্লিক করে দেব এখানে অনেকগুলো বুস্টের অপশন রয়েছে প্রথমে রয়েছে মাইনার লেভেল ওয়ান আমরা যদি এই যে আপগ্রেড এর উপর ক্লিক করে দিই তাহলে প্রথমে দেখেন মাইনার লেভেল ওয়ান থেকে আমাদের কিন্তু জিরো পয়েন্ট ত্রিপল জিরো সেভেন ফাইভ প্রতি সেকেন্ডে আমাদের মাইনিং হবে এবার আমরা লেভেল টুতে যদি যাই তাহলে এখানে কিন্তু জিরো পয়েন্ট প্রতি সেকেন্ডে এখানে মাইনিং স্পিড হবে তো আমার যখন এখানে টা পয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু আমি এখান থেকে আপগ্রেড করে নেব আমার এখানে নট অ্যান আপ ব্যালেন্স অর্থাৎ আমার এখন পোসাত্তরটি ব্যালেন্স নেই যে কারণে আমার আপগ্রেড হচ্ছে না তো আমি কিন্তু এখান থেকে আপগ্রেড করে নেব এরপর এখানে দেখেন স্টোরেজ লেভেল ওয়ান আপনি এই যে আপগ্রেড এর উপরে এটি ক্লিক করে দেন এখানে বর্তমানে আমাদের দুই ঘন্টা পর পর মাইনিং ক্লেম করতে হবে তো পরবর্তী লেভেলে যদি আমি যাই তাহলে তিন ঘন্টা পর পর মাইনিংটা আমি ক্লেম করতে পারবো আর সেজন্য কিন্তু পঁয়ষট্টিটা পয়েন্ট এখান থেকে খরচ করতে হবে তো আপনি আপগ্রেডের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপগ্রেড হয়ে যাবে যখন আপনার এই পয়েন্টগুলো জমা হবে তো দেখেন এখান থেকে কিন্তু আমি একবার মাইনিং ক্লেম করলাম ক্লেম করার কারণে উপরের দিকে আমার পনেরোটা পয়েন্ট কিন্তু এখানে আর্নিং হয়েছে তো এইভাবে কিন্তু আমি পয়েন্টগুলো আর্নিং করে নেব আর্নিং করে যখন আমার এখানে জমা হবে তখন কিন্তু আমি এখানে বুস্ট করব এরপর এখানে দেখেন এই যে ফ্রেন্ড সেকশন রয়েছে আপনি এই ফ্রেন্ডের উপর এটি ক্লিক করে দেন তাহলে নিচে দিকে যে ইনভাইট ফ্রেন্ড এর উপর ক্লিক করে দিয়ে আপনি কিন্তু আপনার রেফারেল লিঙ্কটা এখান থেকে কপি করতে পারেন এই রেফারেল লিঙ্ক ইউজ করে যে কোনো ফ্রেন্ডকে আপনি রেফার করতে পারেন এরপর আপনি যে র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন এই র্যাঙ্কিংয়ের উপর যদি এটি ক্লিক করে দেন তাহলে তাহলে এখানে ওয়ার্ল্ড ওয়াইড র্যাঙ্কিং আপনি দেখতে পাচ্ছেন আমার বর্তমান র্যাঙ্কিং রয়েছে সাত এবং আমার পঁচিশটা টোকেন কিন্তু এখানে রয়েছে তো এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে টোটাল কতগুলো কয়েন আর্নিং হয়েছে এবং টোটাল ইউজারও আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্তমান টোটাল ইউজার রয়েছে সাতাশ জন তো দেখেন এই মাইনিং প্রজেক্টটা কিন্তু স্ট্রং মাইনিং প্রজেক্ট কেউ মিস করবেন না আপনি প্রতিনিয়তে এসে এখানে দুই ঘন্টা পর পর অর্থাৎ এখানে আপনি যতগুলো কয়েন জমা হবে সেগুলো আপনি এখান থেকে টোকেনগুলো ক্লেম করবেন ক্লেম করলে আপনার কিন্তু এখানে এসে জমা হবে তো এভাবেই আপনি এখান থেকে মাইনিং করতে থাকবেন তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দেবো আপনারা অবশ্যই এই মাইনিং প্রজেক্টটিতে কাজ করবেন কেউ মিস করবেন না তো আজকের মধ্যে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ